हरे कृष्ण। আমরা গতকাল আলোচনা করলাম জলদানের মাহাত্ম্য, শালগ্রাম শিলা কেন গণ্ডকী নদীতে পরিণত হলো ভগবানের কৃপায় মাতাজি, এবং পরে লক্ষ্মীদেবী আর গঙ্গাদেবী জানতে পারলেন যে প্রকৃত সতী নারদমুনি যে বলেছিলেন ওই রকম সতী হয় না। এগুলো সবই ভগবানের ইচ্ছায়। তবে এই বৈশাখ মাস ভগবান যেহেতু এই তিনটে মাসকে ডিসকাউন্ট দিয়েছেন, কার্তিক মাসে ভগবানকে দীপ দেখানোর মাহাত্ম্য, দীপ দেখালেই ভগবান খুব কৃপা দেবেন, কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বাতানু, আপনি কৃপা পাবেন। আর মাঘ মাসে গঙ্গা স্নানের মাহাত্ম্য বিশেষ করে, আর বৈশাখ মাসে জলদানের মাহাত্ম্য। হ্যাঁ, এবং নিরামিষ খাওয়ার মাহাত্ম্য। এই বৈশাখ মাসে যদি কেউ নিরামিষ খায়, হ্যাঁ, প্রচুর মঙ্গল। আর গতকাল যে বলেছিলাম বৈষ্ণব সেবা যদি দেয় এবং সাধুদের যদি নিমন্ত্রণ করে, যদি এখন করোনা ভাইরাস নিমন্ত্রণে কেউ করবেন না, হ্যাঁ, করলেও কেউ যাবে না, তা পরে কখনো সুযোগ পেলে করবেন, জেনে রাখলে ভালো। বাড়ির মধ্যে এখন আপনি ভক্তিমূলক যা কিছু করবেন তাতে হাজার গুণ বেশি ফল পাবেন। হ্যাঁ, ভগবানকে প্রদীপ দেখান, ধূপ দেন, তারপরে গীতা পাঠ করুন, চৈতন্য চৈতামৃত পাঠ করুন, ভাগবত পাঠ করুন, আর হরিকথা শুনুন, যা কিছু শুনবেন, যা কিছু আপনি পড়বেন, যা তুলসীমণিকে জলের দানের মাহাত্ম্য তো গতকাল বললাম, তুলসীমণিকে জল দেন, পরিক্রমা করুন। পরিক্রমা করলে এমনি তো পরিক্রমার মন্ত্র আছে, জানি কানি চ পাপানি, জানি মানে জানতে, হ্যাঁ, কানি মানে অজান্তে, জানতে অজান্তে, জানি কানি চ পাপানি, যেসব পাপ হয়, হ্যাঁ, তানি তানি মানে সেই সমস্ত পাপগুলো, হ্যাঁ, তানি তানি পুনঃসন্তি, হ্যাঁ, নষ্ট হয়ে যায়, প্রদক্ষিণ পদে পদে, তোমাকে কিছু প্রদক্ষিণ করলে। হ্যাঁ, এই মন্ত্রটা নামটে বইয়ে আছে, অনেক বইয়ে আছে, যদি না জানতে পারেন লিখে নিতে পারেন, এ তো সহজ মন্ত্র, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ, মানে ব্রহ্ম হত্যাদি কানিচ, কারণ কি ব্রহ্ম হত্যাজনিত যা কিছু পাপ হয়, তাহলে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানিচ, মানে সেই সকল পাপগুলো ব্রহ্ম হত্যা হয়, ব্রহ্ম হত্যা দি কানি চ, তানি তানি মানে সেই সকল পাপ পুনঃসন্তি, হ্যাঁ, নষ্ট হয়ে যায়, প্রদক্ষিণ পদে পদে, কত সহজ মন্ত্র, বুঝলেন? এই প্রদক্ষিণ করলে কি লাভ তাহলে বুঝলেন? জানি কানি চ পাপানি ব্রহ্ম ও হত্যাদি কানি চ তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পদে পদে। হ্যাঁ, এই সহজ মন্ত্র, তিনি চারবার পরিক্রমা করলেন, আর শুধু আপনি নয়, বাড়ির সবাইকে করাতে বলেছে। হ্যাঁ, যখন স্নান করবেন তখনই জল দিলেন, তবে এমন জল দেবেন না, কালকে একজন প্রশ্ন করছিল যে জল দিতে দিতে প্রভু তো ভর্তি হয়ে যায়, আমি না এরকম নয়, তাকে একটু রোদ্দুরে রাখলেন, হ্যাঁ, সকালের দিকে দুপুরের দিকে ছাওয়ায় রাখলেন, তারপরে একটা ঘটিতে জল নিয়ে এক টোসা করে পড়লো, এরম করলেন। হ্যাঁ, এইভাবে করলেই লাভ, যেহেতু বৈশাখ মাসে এত মাহাত্ম্য দিয়েছে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন যেহেতু বুঝতেই পারছেন মাছ মাংস ডিম এসবে কত ক্ষতিকারক পেঁয়াজ রসুনে, তাই এগুলো মাছ মাংস পেঁয়াজ রসুন, হ্যাঁ, মসুর ডাল খাবেন না, মুগ ডাল খাবেন, হ্যাঁ, মসুর ডালটা বন্ধ, তাহলে মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল, হ্যাঁ, এগুলো বন্ধ করে দিলেন, এমনি শাক সবজি কত পাওয়া যায়, হ্যাঁ, ঝিঙা পটল এসব পাওয়া যায়, এক মাস না খেলেন না, হ্যাঁ, করুন, প্রচুর লাভ। কেন এগুলো করবেন না, আপনার বাড়িতে আপনি সহজে মঙ্গল স্থাপন করতে পারবেন, সেই জন্যে করুন, করলে ভালো। আর ভগবানের নাম সবসময়ের জন্য করবেন, এই নাম তো খুব সহজ, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ কলিযুগের মহামন্ত্র। হ্যাঁ, বুঝলেন?
কলিসন্তান উপনিষদে উল্লেখই আছে, হ্যাঁ, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং নামনাম কলি কলমস নাশন। কলির যে কলমস, যে পাপ, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইতি ষোড়শকং নামনাম কলি কলমস নাশনম না তো পরতর পায় সর্ববেদেশু দৃশ্যতে, আর অন্য কোনো উপায় নাই, এই সমস্ত বেদে উল্লেখ করা আছে, সেজন্য হরিনাম করুন। আর মহাপ্রভু, কালকে দক্ষিণ ভারতের কথা বলছিলাম, মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাত্রা করছিলেন, যখন যাওয়ার সময় মহাপ্রভু সবসময় যেন কৃষ্ণ নামে বিভোর, কখনো হরে কৃষ্ণ করছেন, কখনো তিনি আনন্দে নাম করছেন, হুম, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষোমাম কৃষ্ণ 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 পাইমাম। একবার রক্ষোমাম বলছে, একবার পাইমাম বলছে, রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষোমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমাম। হ্যাঁ, কত সুন্দর, এ আপনি করতে করতে আমরা মুখস্থ যাবে। হ্যাঁ, সাতবার কৃষ্ণ আছে, তারপরে লাস্টে আছে এ সুর এসে যাবে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষোমাম কৃষ্ণ 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 পাইমাম রাম ও রাঘব রাম ও রাঘব রাম ও রাঘব রক্ষোমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমাম। হ্যাঁ, কত সুন্দর অর্থ দেখুন, মহাপ্রভু পথে চলতে চলতে গাইছিলেন, হে কৃষ্ণ দয়া করে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি পালন করো, হে রাম হে রাঘব দয়া করে তুমি আমাকে পালন করো। হ্যাঁ, কারণ প্রকৃতপক্ষে যদি চিন্তা করি আমরা, কৃষ্ণই আমাদেরকে রক্ষা করছেন। সরকারের চাকরি করলে বা কোথাও কাজগুলো আপনাকে টাকা দেবে, সে টাকা তো আর খাবেন না, যে শাক সবজি সেগুলো হচ্ছে সেগুলো কোথা থেকে, ভগবানের কৃপায় হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন, বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো একটা ঘাস তৈরি করতে পেরেছে, পারেনি। হ্যাঁ, আর গরুর দুধ তো দূরের কথা, এমন কোনো মেশিন তৈরি করেছে যে ঘাস খাওয়ালে দুধ বেরোবে, পাচ্ছে না, এ ভগবানের সৃষ্টি। ভগবান আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছে, এই অক্সিজেন যদি কিনে আমাদের নিতে হতো কত টাকা লাগতো। আমরা এমনিতে এই রাত্রিবেলা যে কারেন্টকে আলো জ্বালাই বা দিনের বেলা ফ্যানের হাওয়া খাই, তাতে কত বিল দিতে হয়, আর সারা দিন আমাদের সূর্যদেব আলো দিচ্ছে, হ্যাঁ, তার কত বিল দিতে হতো। সেই সময় ভগবানের যে অশেষ কৃপা, এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, যখন সাধু সঙ্গে করবেন, গ্রন্থ পড়বেন, তখন বুঝতে পারবেন যে না, ভগবান ছাড়া আমার কিছুই উপায় নাই। হ্যাঁ, প্রকৃতপক্ষে আমরা গর্ব করতে পারি, প্রকৃতে ক্রিয়মাণানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমর আত্মা কর্তা অহমিতি মন্যতে, নিজেকে প্রকৃতির গুণ হিসাবে আমি মনে করি, আমি মালিক আমি কর্তা। প্রকৃত যদি চিন্তা করে দেখেন, হ্যাঁ, জন্ম দিয়েছে আমাকে বাবা মা, পড়াশোনা করেছে আমাকে মাস্টার, তারপরে আমি করেছি, এবং চাকরি দিয়েছে অপরজন, হ্যাঁ, এবং আমি যে যা কিছু আনছি তা খরচা দিয়ে প্রকৃতির দান আমি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, এবং হজমও করাচ্ছে ভগবান ভেতরে অঙ্গি থেকে, চিন্তা করেছেন, ভগবানের সব কিছু কৃপা না হলে হয় না, এগুলো সহজ কথা, আমরা অনেক সময় বুঝতে পারি না অহংকারে বশবর্তী হয়ে। তাই মহাপ্রভু এইভাবে কীর্তন করতে করতে তিনি দক্ষিণ ভারতে সব জায়গায় যাচ্ছেন, ঘুরছেন। হ্যাঁ, এই শ্লোক পরিপথে একটা আছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদ, আপনারা যদি যার কাছে চৈতন্য চরিতামৃত আছে খুলুন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা সপ্তম পরিচ্ছেদে আছে 95 শ্লোক, আমরা 96 শ্লোক থেকে আপনারা পড়বেন, 96 শ্লোকে কৃষ্ণ কৃষ্ণ আছে, এরপর থেকে আমি পড়ছি। হ্যাঁ, এই লোক প্রেমমত্ত হইয়া বলে হরি কৃষ্ণ প্রভুর পাছে সঙ্গে যায় দর্শন সতীষ্ণ। হ্যাঁ, প্রভু এইরকম শ্লোক বলে বলে যাচ্ছে, তো হাজার হাজার লোক প্রভুর সঙ্গে যাচ্ছে। হুম, আর সেই লোক সকলে, হ্যাঁ, হরি কৃষ্ণ বলতে লাগলেন,
চৈতন্য মহাপ্রভু দর্শনে তারা ব্যাক মানে আকুল হয়ে তার পিছনে পিছনে চলতে লাগলো। কেন মহাপ্রভু যার কার্যাবলী হ্যাঁ মানে অনন্ত, তিনি যাচ্ছেন গৌরবর্ণ রূপ ধারণ করে আর নাচতে নাচতে কীর্তন করতে করতে যাচ্ছেন, তার রূপে এমনিতে মোহিত হয়ে যায়। ভগবানের রূপে সকলেই আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ আমি আপনি তো দূরের কথা। হ্যাঁ কতক্ষণে রই প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। কিছুক্ষণ পরে চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং মধ্যে শক্তি সঞ্চার করে ঘরে যেতে নির্দেশ দিলেন। তাদেরকে আলিঙ্গন করছেন আর বলছে ঘরে চলে যাও। হ্যাঁ আর তারা যখন যাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে দেখুন। সেই জন নিজ গ্রামে করি আগমন, কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে অনুক্ষণ। আর নাচে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছে, যারে দেখে তারে কয়ে কহো কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। এইভাবে সবাইকে বলছে কৃষ্ণ নাম করুন, আর করতে করতে পুরা গ্রামকে গ্রাম ছড়িয়ে যাচ্ছে। চৈতন্য মহাপুর এটাই শক্তির প্রভাব। হ্যাঁ গ্রামান্তর হইতে দেখিতে আইল যতজন, তাঁর দর্শন কৃপায় হয় তাঁর সম। বলছে যারা দেখতে আসছে দূর থেকে যে কীভাবে হরিনাম করছে নাচছে গাচ্ছে পাগল, ও দেখে ওই নাচা গানা করতে শুরু করে দিয়েছে, আবার ওকে দেখে আরেকজন দেখে কান্না করতে শুরু করে। এ তো করোনা ভাইরাস, আপনাকে কিছু স্পর্শ করলে তারপরে আসবে বা একদম কাছাকাছি থাকলে, দূর থেকে দেখছে, দেখেই এ ভাইরাস আলাদা, দেখতে মানে দূর থেকে দেখতে দেখতে মানুষ একদম আকৃষ্ট হয়ে গিয়ে সে যেমনভাবে নাচছে আনন্দ কান্না করছে, হ্যাঁ আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, ওকে দেখে যত দূর থেকে লোক দেখছে তারাও করতে শুরু করছে। এইভাবে গ্রামকে গ্রাম একদম নাম পৌঁছে গেল। হ্যাঁ সেই যাই গ্রামের লোক বৈষ্ণব করায়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। অন্য গ্রামের লোক খালি দেখতে আসছে দূর থেকে, সেও বৈষ্ণব হয়ে যাচ্ছে, সেই গ্রামে করছে সেই গ্রামে আবার ছেয়ে যাচ্ছে। এই মতো পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন তারে করি আলিঙ্গন। কখনো মাপু আলিঙ্গন করে করছেন, কখনো দূর থেকে কেউ দেখে করছেন, বিভিন্নভাবে প্রভাব দেখা দিচ্ছে। যেই গ্রামে রই ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামে যত লোক আইসে দেখিবারে। হ্যাঁ যে গ্রামে যাচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের বাড়িতে আপনার ভিক্ষা গ্রহণ করে মানে অন্ন গ্রহণ করবেন, সেখানে দেখতে আসছে যত লোক তারাও কৃষ্ণ নামে পাগল। এইভাবে মহাপ্রভু গোটা দক্ষিণ ভারতকে এই কৃষ্ণপ্রেমে পাগল করে দিল। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশ, সে শক্তি প্রকাশই নিস্তারিল দক্ষিণাদেশ দক্ষিণ দেশে। নবদ্বীপে যেই শক্তি না কইলা প্রকাশে, সে শক্তি প্রকাশই নিস্তারিল দক্ষিণাদেশে। বলছেন যে মহাপ্রভু তিনি মায়াপুরে জন্মগ্রহণ করেছেন, তার এরিয়াটাই তো নবদ্বীপ মানে নটা দ্বীপ। তিনি মহাপ্রভু সবসময় কীর্তনে রঙ্গ ছিলেন, ভক্তদের নিয়ে কীর্তন করতেন আনন্দ করতেন, তাই নবদ্বীপের লোক এত হরিনাম করে না, দক্ষিণ দেশের লোক এত কৃপা করলো কেন, সে হ্যাঁ পেলো কী করে তারা এত হরিনাম করছে। তখন শিলা প্রবাদ বলছেন, এমনিতে আমরা প্রবাদ বাক্য জানি যে হার কি যেখানে আলো জ্বলে আলোর নিচেটা অন্ধকার থাকে। হ্যাঁ যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন হ্যাঁ সেখানে সেই সময় 10 লক্ষ লোকের বাস, এত মানে ভিড় ছিল। হ্যাঁ তারা সবাই করলেন না, দুই একজন ছাড়া, কিন্তু দক্ষিণ ভারতে সবাই করলেন। তা শিলা প্রবাদ তাৎপর্য বলছেন যে যেখানে অনুকূল পরিবেশ সেখানেই প্রচার করা উচিত। হ্যাঁ যে চায় না কোনো মতে শুনতে চায় না তাকে প্রচার না করাই ভালো, যে শুনতে চায় তাকে প্রচার করা উচিত। মহাপ্রভু বলছেন এই শিলা প্রবাদ তাৎপর্য বলছেন যে মহাপ্রভু অনুকূল থেকে প্রচার করছেন, যেখানে দেখছে অনুকূল আছে, দক্ষিণ ভারতের লোকেরা অনুকূলে ছিলেন সেখানে সবাই হরিনাম করলেন। হ্যাঁ সেই না আমাদের কৃষ্ণ ভাবেন তো প্রচারটা অনুকূলে করা দরকার। হ্যাঁ প্রভুকে যে ভজে তার তারে তার কৃপা হয়, সেই সে এসব লীলা সত্য করিলায়। চৈতন্য মহাপ্রুকে যিনি ভজনা করেন তার প্রতি মহাপ্রুর কৃপা হয় আর মহাপ্রু এই সমস্ত লীলাকে সত্য বলে তিনি গ্রহণ করেন।
এই মহাপ্রভুর লীলাকার্য সবাই যে মেনে নেবে তা নয়। হ্যাঁ, এখনও যেমন সব কিছু লোক ভক্তি করে না, যদিও এখনের সংখ্যা বেশি, কিন্তু সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দ্বাপর যুগেও ছিল, কলি যুগেও ছিল, সবাই একই পথকে গ্রহণ করবে না, ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন পথ গ্রহণ করেন। তাই যা কেউ মহাপুর এই লীলা বিশ্বাস করতে নাও পারে, আর যারা বিশ্বাস করবে তাদের কি গতি হবে শুনুন। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ। এ কালো গেল, ও কালো গেল, তাই বিশ্বাস করাই ভালো। বিশ্বাস করতে তো আমার পয়সা লাগবে না। হ্যাঁ, তাই বিশ্বাস করে যদি আমি সেটাকে গ্রহণ করি তাহলে আমার লাভ। হ্যাঁ, আপনাকে বাড়িতে আপনার স্ত্রী বলছেন যে তুলসী মহারানীকে একটু জল দাও, ছেলে মেয়েদেরকে বলছে তুলসী মহারানীকে জল দাও, আরে বাবা মা যখন বলছে করি দিই, অসুবিধে কী আছে? ঠাকুমা যখন বলছে, বাড়ির বয়স্করে যখন বলছে, আমার দিতে অসুবিধে কী আছে? স্নান করে দিয়ে দেবো এর জল। হ্যাঁ, না আমি দেবো না, আমি এ করবো না। হ্যাঁ, তা কতজনের কত কী করছে, তো বাড়িতে যখন বলছে বয়স্ক লোকেরা বা মা কি বাবা বলছে, তখন কেন করবো না, করা উচিত। হ্যাঁ, আমি কেন অবিশ্বাস করতে যাবো, হোক আর না হোক যখন বলছে আমি করি, এ তো আমার পয়সা লাগছে না আর সময় লাগছে না কিছু না, স্নান করে তুলসী মহারানীকে জল দে, তিন চারবার পরিক্রমা করে দিলাম, যদি মন্ত্র নাও জানি চারবার ঘুরে দিয়ে প্রণাম করে দিলাম, ঠিক না? প্রথমে কইল প্রভুর যে রূপে গমন, এই মতো জানিও যাব দক্ষিণ ভ্রমণ। প্রথমে মহাপুর, হ্যাঁ, প্রারম্ভিক দক্ষিণ ভারত ভ্রমণের যে বর্ণনা করলাম সেইভাবে তিনি সারা দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন। এই মতো যাইতে যাইতে গেলা কুর্মস্থানে, কুর্ম দেখি কইল তার স্থান স্থাবন প্রমাণে প্রণামে। তা মহাপ্রভু ঘুরতে ঘুরতে এবার চলে গেছেন দক্ষিণ ভারতে কুর্ম নামক স্থানে। এই কুর্মক্ষেত্র ভগবান, হ্যাঁ, কুর্ম ভগবান, কুর্ম মানে কচ্ছপ, যে সমুদ্রে মন্থনের সময়, হ্যাঁ, যখন মন্দার পর্বতকে নিয়ে ঘোরাচ্ছিল, হ্যাঁ, সুর এবং অসুরা বাসুকী নাকে দড়ি করে, তা সেই সময় ভগবান কুর্মরূপে ছিলেন, যেহেতু মন্দার পর্বতে চলছিলেন ভগবান কুর্মরূপে অবস্থান করলেন। হ্যাঁ, আর ভগবানেরও দেখুন কেমন কার্যকলা, ভগবান সঙ্গে সঙ্গে ওইখানে একটা ফুসকুড়ি করে দিলেন, দেখবেন চুলকানিকে যত চুলকাবেন রক্ত বেরিয়ে গেলেও মনে হয় চুলকায়, আনন্দ লাগে কি না? তো ভগবান ওখানে ফুসকুড়ি করে দিয়েছেন, আর যত ঘষছে ভগবান আনন্দ লাভ করছে। হ্যাঁ, ভগবানের কার্যকলা। তাই কুর্ম বিপ্র ওখানে আছেন, আর ওই জায়গাটার নাম হচ্ছে কুর্মস্থান। যে ব্রাহ্মণ বাস করতেন, এখানে অনেক ব্রাহ্মণ বাস করতেন, এই কুর্ম বিপ্র কেন বলছে না, কুর্ম বিপ্রের বাড়িতে মহাপুর যখন গেলেন, মহাপুর কার্যকলাপ দেখে কুর্ম বিপ্র তাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে পদধৌত করলেন, তারপরে পদধৌত করে তার জল মাথায় সিঞ্চন করলেন। কুর্ম বিপ্র বহু ভাগ্যবান। হ্যাঁ, যদি ভাগ্যবান ভাগ্যবতী না হবেন ভগবানের সেবা করতে পারবেন না, এইখান থেকে প্রমাণ। কত ব্রাহ্মণ ছিল, মহাপুর তো তার বাড়িতে যেতে পারতেন না, কুর্ম বিপ্র তাকে আপ্যায়ন করে নিয়ে গেলেন। মানে ভগবানকে আপনাকে আপ্যায়ন করে ডাকতে হবে, নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে ভগবান আমার বাড়িতে আসুন। হ্যাঁ, ভগবানকে যদি আপনি বিগ্রহ স্থাপন করার দরকার নেই, হ্যাঁ, আলেখ্য রাখুন, আলেখ্য রেখে মায়াপুর থেকে আলেখ্য নিয়ে যান, কি আমরা গৌণিতাই, যদি একদম না থাকে আলেখ্য, ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার রাখুন, রাধাকৃষ্ণের ক্যালেন্ডার, হ্যাঁ, রাখতে হয়, তাকেই আপনি ধূপ দুনো দেন, যদি বাঁধাতে না পারেন সবসময়। হ্যাঁ, ছোটো রাখুন যদি বড় না পারবেন পয়সার জন্য। ভগবানকে আপনাকে নিয়ে যেতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু আমি আপনার সেবা করতে চাই। হ্যাঁ, এই বৈশাখ মাস এই সুযোগ পাবো না, এই পেয়েছি, আর এইরকমভাবে এটা তো বিশেষ কৃপা, তো করোনা ভাইরাসের ফলে যেতে পারছে না বাড়ি ছেড়ে, বাড়ির মধ্যে সারাদিন কী করবেন, নাহলে তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে খালি ঝগড়া যা হবে। আর কিন্তু আপনি যদি শাস্ত্রগ্রন্থে পড়বেন, এই ভগবত ভক্তিতে যুক্ত থাকবেন, একটু পাঠ করলেন শুনলেন, হ্যাঁ, আর নিরামিষ খেলেন, তাতে কত আনন্দ, বাড়িতে শান্তি। হ্যাঁ, এই একটা বিরাট কৃপা, আপনি একটা মাস মাত্র, তো একটা মাস এই বৈশাখ মাসটা। হ্যাঁ, আর যদি গঙ্গা স্নান করার কথা বলা হয়েছে, গঙ্গা স্নান না করতে পারলে আমাদের শ্রীশ্রীমদ জপদা স্বামী গুরুমাজ একটা সহজ উপায় দিয়েছেন, বাড়িতে আপনি যখন স্নান করবেন, হ্যাঁ, যখন জল গায়ে ঢেলে দিলেন, যখন শেষ জলটা ঢালবেন, হ্যাঁ,
এমনিতে স্নান করে নিয়েছেন, হ্যাঁ বাদুন করে, তা যখন এমনি স্নান করার পরে যখন শেষ জলটা ঢালেন তখন তিনবার খালি গঙ্গা 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 বলে উচ্চারণ করে দিয়ে মাথায় এক বাকেট জল দিয়ে দিলেন, হ্যাঁ আর গঙ্গা স্নানের ফল পেয়ে গেলেন। কত সুযোগ দেখুন, হ্যাঁ বাড়িতে থেকে আপনি গঙ্গা স্নান করতে পারছেন, বাড়িতে থেকে এখন ভগবানের ইচ্ছায় নিরামিষ খেতে পারছেন, ছেলে মেয়ে নিয়ে আপনি হরিকথা শোনার সুযোগ পাচ্ছেন, তাদের সঙ্গে ভালো কথা আলোচনা করলেন, ভালোভাবে থাকলেন, কত লাভ। সেই কুর্ম বিপ্র মহাপ্রভুকে ডেকে নিয়ে গেছিলেন আপ্যায়ন করে, তখন মহাপ্রভুর চরণ ধৌত করে তার বাড়িতে সবাই জল মাথায় দিলেন, জল পান করলেন এবং মহাপ্রভুর সেবা করলেন, হ্যাঁ কত খুশি। এই কুর্ম স্থান, এই কুর্ম যে বিগ্রহ, ওখানে একজন রাজা ছিলেন, হ্যাঁ এই কাহিনীটা মানে 2000 সাল কি তার আগে একবার দক্ষিণ ভারতে গিয়েছিলেন, শ্রীশ্রীমৎ জয়প্রদা স্বামী গুরুমাজ বলছিলেন যে হরিপ্রিয়া নামে একজন খুব ভক্তিমতী শ্বেতরাজার রানী ছিলেন। এই শ্বেতরাজা তিনি তার স্ত্রীর প্রতি সেরকম খারাপ ব্যবহার করতেন না, সবসময় ভালো ব্যবহার করতেন, তিনি ভক্তিমতী ছিলেন, ভক্তিতে তাকে সাহায্য করতেন, এবং শ্বেতরাজা ততটা ভক্তিপথে না থাকলেও ওনার স্ত্রী খুব ভক্তিমতী, আর ওনার স্ত্রীর কাজে উনি বাধা দিতেন না, যা করতেন ওনাকে সহযোগিতা করতেন, এ একটা শ্বেতরাজার বিরাট গুণ। হ্যাঁ তা একাদশীর দিন হরিপ্রিয়া নিষ্ঠা নির্জলে একাদশী করছেন, খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে একাদশী করছেন এবং মন্দিরে আছেন, হরিনাম করছেন, আর হঠাৎভাবে শ্বেতরাজার মনে তার স্ত্রীর সঙ্গ কামনা করার মনে বাসনা জাগলো। তা মারপথে একজন লোক মারপথে বললেন যে রানীমাকে অন্দরমহলে আসতে বলুন, হ্যাঁ তখন চলে গেছে বলে উনি তো সরল মানুষ যেমন বলেছেন বলেছেন, কিন্তু হরিপ্রিয়া বুঝতে পেরেছেন যে রাজা কখনো আমাকে এই সময় ডাকে না, হ্যাঁ এখন ডাকলেন মানে আমার এখন শরীরটা যে পবিত্র ছিল এই পবিত্র শরীরটা পবিত্র থাকবে না, হ্যাঁ তাই তিনি ভগবানের কাছে হরির কাছে খুব প্রার্থনা করছেন যে হরি আমার শরীরটা যদি পবিত্র থাকে আজ একাদশী দিন আপনি কৃপা করুন বলে প্রার্থনা করছেন। আর সেই সময় রাজা যখন আসছে তখন তিনি দেখলেন যে দুটো বাঁশে ঘর্ষণ করছে, আওয়াজ হচ্ছে, তো ওটা দেখে উনি চিন্তা করলেন কেন এরকম হচ্ছে, তারপরে আবার একটু আসতে দেখছেন একটা বিড়াল পাশ হয়ে গেছে, তখন উনি দেখলেন যে এ তো অশুভ লক্ষণ দেখছি, তাহলে যাওয়া ঠিক হবে না, কোনো একটা বিপদ হয়ে যাবে, তাই শ্বেতরাজা বাড়িতে মানে ফিরে এসে বসে আছেন। সেই সময়তে নারদমুনি ঘুরতে ঘুরতে চলে গেছেন, নারদমুনি দেখে বলছেন যে রাজন আপনাকে যেন খুশি মনে হচ্ছে না দেখে, আপনি তো কখনই এরকম অখুশি থাকেন না, সবসময় খুশি থাকেন। তা উনি বললেন যে আমার এরকম ব্যাপার হয়েছিল, হ্যাঁ কিন্তু আমি দুটো অশুভ লক্ষণ দেখলাম, সেই জন্য আমি আর গেলাম না, যে কোনো একটা বিপদ হয়ে যাবে সেই জন্য আমি ফিরে এলাম। বলছে ওহো তাহলে এখন আপনি এক কাজ করুন, কুর্মদেবের আরাধনা করুন। তাই রাজা, হ্যাঁ তিনি 300 বছর কুর্মদেবের আরাধনা করেছিলেন, হ্যাঁ এখন মনে হবে কি না ওটা তো সত্যযুগের, হ্যাঁ সত্যযুগের মানুষরা 100,000 বছর বাঁচতেন, বুঝলেন, তাই তিনি 300 বছর আপনার অনাহারে থেকে সাধন ভজন করলেন, করতে এই কুর্ম ভগবান আবির্ভূত হলেন। হওয়ার পথে তখন তিনি কুর্ম বিপ্রের কাছে, এই কুর্ম ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আপনি আমাকে কৃপা করুন, তখন উনি বললেন যে আপনার হৃদয়ে যে কাম ভাবনা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সেই নরসিংহদেবের কাছে কখনো বিপদ এলে নরসিংহদেব ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, আর মনে যখন কামভাবে উদয় হয় তখন আপনি কুর্মদেবের কাছে প্রার্থনা করতে পারেন যে কুর্মদেব আপনি কৃপা করে আমার এই কাম চিন্তা কাম ভাবকে দূর করে দেন, তখন দূর করে দেন। হ্যাঁ তা এইভাবে এই কুর্ম বিপ্র স্থাপন হয়েছিল, এবং এই কুর্ম স্থান আগে রামানুজাচার্য একবার তিনি গিয়েছিলেন পুরীতে, পুরীতে গিয়ে রামানুজ সম্প্রদায় মানে নিয়ম মাফিক সব কিছু পূজা, হ্যাঁ হয় ভোগ লাগানো থেকে আরম্ভ করে পূজার সব কার্যকলাপ আলাদা, কিন্তু পুরীর পাণ্ডারা তারা ভগবানের ইচ্ছা, হ্যাঁ তারা তাদের ভাবে পূজা করে, হ্যাঁ ভগবানকে যেমনভাবে ভগবানের ইচ্ছা, কখন ওদের মঙ্গল আরতি কখন শয়ন আরতি ও বলা যাবে না, ভগবানের ইচ্ছা হলে পূজারী তখন করে, হ্যাঁ ও
কোনো নির্দিষ্ট নেই যে এই সময় একদম মঙ্গল আরতি আমার যেমন 4:30 হয় এরকম হবে, এরকম কোনো উল্লেখ নেই। তা সেই সময় ভগবান জগন্নাথের কাছে পাণ্ডারা প্রার্থনা করলেন যে প্রভু রামানুজাচার্য এসছেন, উনি এখানকার নিয়ম কিছু পাল্টাবেন, কিন্তু আমরা চাই না, হ্যাঁ আপনার ইচ্ছা মতো আমরা আপনার সেবা করতে চাই, হ্যাঁ নিয়মমাফিক সেবায় আমরা আনন্দ পাবো না, হ্যাঁ প্রার্থনা করলেন। তখন জগন্নাথদেব তাকে তুলে নিয়ে এসে একদম চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে কুর্ম ক্ষেত্রে রেখেছিলেন। হ্যাঁ কোথায় দক্ষিণ ভারত আর কোথায় পুরী চিন্তা করেছেন? তো ঘুম থেকে উঠে দেখছে, আরে আমি তো কোন জায়গায় এলাম, এ তো আমি নতুন জায়গায় এসেছি মনে হচ্ছে, হ্যাঁ কোথায় শুয়েছিলাম। তখন উনি বুঝতে পারলেন যে জগন্নাথদেব আমাকে এখানে পাঠিয়েছেন। তা উনি ওখানে 2-3 দিন খাননি, মনে করেছেন ওটা শিবের বিগ্রহ, এমনভাবে কুর্মদেবের আরাধনা করছিলেন। তারপরে তো জানতে পারলেন যে না এটা কুর্ম ভগবানের বিগ্রহ। তারপরে তিনি সেখানে প্রসাদ পেলেন, প্রসাদ পাওয়ার পরে তারপরে সেই মন্দির পরবর্তীতে খুব সুন্দরভাবে সংস্কার হয়। হ্যাঁ এই কুর্মক্ষেত্রে এই কুর্ম বিপ্র ছিলেন, কুর্ম বিপ্র সেবা টেবা করলেন আর করে তাকে নিয়ে গেলেন। কুর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্ত কইল প্রভুর নিমন্ত্রণ, ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ, অনেক প্রকার স্নেহ ভিক্ষা করাইল গোসাইয়ের শেষে অন্ন সবংশে খাইল। প্রভুকে খাওয়ানোর পরে তার উচ্ছিষ্ট প্রসাদ সবাই পেয়েছে, হ্যাঁ এই একটা বিরাট সৌভাগ্য। হ্যাঁ ভক্তের চরণ ধৌত জল, ভক্তের চরণের রেণু আর ভক্তে ভুক্তা অবশিষ্ট, হ্যাঁ এইটা 3 সাধনের ফল। হ্যাঁ শাস্ত্রে উল্লেখ আছে ভক্ত পদ জল, ভক্ত পদ ধুলি, ভক্তা ভুক্ত অবশেষ, হ্যাঁ এই 3, হ্যাঁ সাধনের বল, এই 3টে সাধনের বল শক্তি। তাই কুর্মবিপ্র কত ভাগ্যবান ছিলেন চিন্তা করেছেন? সব অংশে তারা প্রসাদ পেয়েছেন, পেয়ে মা পোকে খুব সন্তুষ্ট করেছেন আর কৃপা করে এখন কি বলছেন শুনুন। হ্যাঁ নিজেও স্বীকার করছেন, মোর ভাগ্যের সীমানা যায় কহন, আজই মোর শ্লাঘ্য হইল জন্ম কুল ধন, বলছে আজ আমার জন্ম কুল ধন সব পরিব মানে সার্থক হয়ে গেল। মানে একমাত্র শাস্ত্রে আছে দ্রব্য শুদ্ধি, মানে আমরা যে সকল জিনিসপত্র আছে সেগুলো যদি ভগবানের সেবায় কিছু কিছু না দেবেন সেগুলো শুদ্ধ হবে না। হ্যাঁ আপনার গাছে নারকোল হচ্ছে, প্রচুর নারকোল, হ্যাঁ তার মধ্যে একটা নারকোল যদি আপনি ভগবানের সেবায় দিয়ে দিলেন নারায়ণের সেবায়, তাহলে আপনার ওটা দ্রব্য শুদ্ধি হয়ে গেল। হ্যাঁ আপনার অনেক টাকা আছে, ও টাকা যখন ভগবানের সেবায় দিলেন তখন শুদ্ধ হয়ে গেল। তবে শাস্ত্রে বলছেন দ্রব্য শুদ্ধির থেকে জ্ঞান শুদ্ধি, মানে জ্ঞানযজ্ঞটা সবথেকে বড়। জ্ঞানযজ্ঞ মানে হচ্ছে জ্ঞান দান করা সামর্থ্য। তা শাস্ত্রে বলছেন এই বৈশাখ মাসে ওই জ্ঞান দান যজ্ঞ সবথেকে বড় যজ্ঞ। তাই মহাপ্রভুকে সেবা করলেন, মহাপ্রভু সেবা করে খুব সন্তুষ্ট হলেন, সেই জন্য বলছেন আমার ভাগ্যের সীমা নেই। ভগবানের সেবায় যুক্ত হলেই জানবেন যে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। হ্যাঁ এই হচ্ছে একটা বিরাট গুণ, ভগবানের সেবায় যুক্ত হওয়া মাত্রই। কৃপা করো প্রভু মোরে যাও তোমার সঙ্গে, সইতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সেই ব্রাহ্মণ তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও, এই জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গে আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ আমরা যখন প্রচারে যাই তখন প্রচুর লোক বলেন, যারা সংসারে আর যারা সহ্য করতে পারছি না আমি আপনাদের সঙ্গে চলে যাব, সাধু হয়ে যাব, হ্যাঁ বলে, এবং অনেকে আসতে চায়। কিন্তু মহাপ্রভু কী শিক্ষা দিচ্ছে দেখুন, যখন কুর্মবিপ্র সেবা টেবা করে মহাপ্রভুকে বলছেন যে প্রভু আপনার সঙ্গে চলে যেতে চাই, মহাপ্রভু বলছেন না তুমি যেও না। প্রভু কয়ে ওইছে বাদ কবু না কইবা, গৃহে রই কৃষ্ণ নাম নিরন্তর লইবা, বলছে না যে আপনাকে ঘর বাড়ি ছেড়ে সাধু হতে, বুঝেছেন? হ্যাঁ গৃহস্থ গৃহস্থ ধর্ম পালন করুন, বাড়িতে থাকুন, হ্যাঁ আপনার যখন 50 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তখন আপনি চিন্তাভাবনা করলেন। হ্যাঁ তাও যদি ছেলে মেয়ে ছোটো থাকে এবং মেয়েদের বিয়ে না হয় যেতে পারবেন না, ওসব কাজ গুছিয়ে তবে যেতে হয়। তাই মহাপ্রভু কুর্মবিপ্রকে বলছেন, হ্যাঁ
যে এই রকম তুমি কথা বলো না যে আমার সঙ্গে চলে যাব, তুমি বাড়িতে থাকি, কৃষ্ণ নাম করো, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলে মহাপ্রভু, কেন কলিযুগের জন্যে সহজ উপায় কি, কলিযুগে সেরকম বনও নাই, কলিযুগে সেরকম পরিবেশ নেই, বাড়িতেই আপনাকে পরিবেশ করে নিয়ে যেতে হবে, একটা ঘরে বসে, হ্যাঁ আসনে বসে আপনি ভগবানের নাম গুণগান করলেন, হ্যাঁ স্বামী স্ত্রী সকলকে হরিনামের মধ্যে করলেন, এখন বলবেন সবাই হয় না, এ অসম্ভব, আপনার পরিবারের সবাই যে ভক্তি করবে, সবাই কথা শুনবে, এটা আপনি যদি চিন্তা ভাবনা করেন সম্পূর্ণ ভুল, হ্যাঁ একজন করবে একজন নাও করতে পারে, হ্যাঁ তা যে করতে পারে না তার কথা অত গ্রাহ্য করলে লাভ নেই, আপনি আপনার মধ্যে করে যাবেন, কে করলো না করলো ও বিচার করে তখন আর চিন্তা করে লাভ নাই, হ্যাঁ করলে ভালো না করলে আপনি কী করবেন, হ্যাঁ শিল প্রভুপাদ দেখুন না সারা বিশ্বকে ভক্ত করলেন, অথচ তার ছেলেরা ভক্ত হলো না, তার স্ত্রী ভক্ত হলেন না, প্রভুপাদ চিন্তা করলেন, প্রভুপাদ চিন্তা করলেন না দরকার নেই আমি অন্যজনকে করব, হ্যাঁ সেই জন্যে যদি কেউ না করেন আপনি নিজে করুন, কোনো অসুবিধে নেই। এবার প্রভু কি উপদেশ দিচ্ছে শুন, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, ওই যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তাকে তুমি ভগবদ্ গীতা আর শ্রীমদ্ ভাগবতের হ্যাঁ প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো, শ্রীকৃষ্ণ যে ভগবদ্ গীতা আর ভাগবতের যে উপদেশ দিয়েছে তুমি সেগুলো বলো, আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি দেশ উদ্ধার করো, হ্যাঁ সেই বলছে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, তোমার সঙ্গে যার দেখা হবে, হ্যাঁ নিজের আপনজন দেখা হবে, নাহলে ফোনের মাধ্যমে তাকে বললেন যে হরে কৃষ্ণ আজকে আমি এই ক্লাস শুনেছি খুব সুন্দর, হ্যাঁ এই ক্লাস শুনে আমি খুব আনন্দ পেয়েছি, আপনারা আনন্দ পান, আপনি মনে করলে মায়াপুরের ভক্তরা বলছিলেন যে জ্ঞানদান যজ্ঞ, এই জ্ঞানদান যজ্ঞ আপনি করতে পারেন, হ্যাঁ আপনি একদম সামর্থ্য না থাকলে তিনটে পাঁচটা এগারোটা আপনার যেমন ইচ্ছা একুশটা দিতে পারেন আপনার মঙ্গল, সবাই সাধারণত কম দিতে চায়, যখন শাস্ত্রে এটা উল্লেখ আছে এটা আপনার এ নয়, বলছেন যখন নিজের বেলায় হবে তখন অনেক আপনার করতে চাইবে, আর যখন অপরজনকে দেবে তখন সেখানে খুব কম দেওয়ার চেষ্টা করবে, বুঝলেন। আমাদের একটা ভক্ত হাসতে হাসতে বলছেন যে খাওয়ার সময় বলছে ঘিটা কার, বলছে বাড়ির মালিকের, বলছে বেশি করে দাও দু চামচ দিয়ে দাও, আর তারপরে একদিন বলছে যে ঘিটা কার, বলছে এটা আমাদের, বলছে তাহলে হাফ চামচ দাও, তাই এটা এমনি ভগবানের কাছে দিতে গেলে সবসময়ের জন্যে নিজের বেলায় হলে কম অপরজনের বেলায় হলে বেশি, এটা স্বাভাবিক মনে হয়, কিন্তু ভগবানকে তার সামর্থ্য মতো দিতে হবে, শাস্ত্রে উল্লেখ আছে যে আপনার সামর্থ্য আছে আপনি ভগবানকে কেন নকুল দানা দেবেন, হ্যাঁ আপনি ভালো মন্দ খাচ্ছেন ভগবানের বেলায় দুটো বাতাসা দিয়ে দিলেন, ভগবান তখন বললেন যা পিঁমড়ে রাখা, তখন পিঁমড়েরাই খেতে শুরু করে দিয়েছে, সেই রকম নয়, আপনার সামর্থ্য মতো ভগবানের সেবা করুন, হ্যাঁ তাতে আপনার লাভ। তাই কুর্মবিপ্রকে বলছেন তুমি বাড়িতে থেকে তুমি হরিনাম প্রচার করো, হ্যাঁ গীতা দান করো, গীতা পড়ো, গীতার কথা বলো, ভাগবতের কথা বলো, ভাগবতের কথা শোনো, তাহলেই তোমার মঙ্গল। এটা মহাপ্রভু নিজে উপদেশ দিলেন, এ আমার আপনার উপদেশ নয়, হ্যাঁ বলেনি যে বাড়ি ছেড়ে তুমি চলে যাও, হ্যাঁ বুঝেছেন যে সংসারে এত চাপ আর পাচ্ছি না ভাই, না সংসার থেকেই আপনাকে করতে বলেন, এটা খুব সুন্দরভাবে শিক্ষা, হ্যাঁ এই শিক্ষা থেকে আমরা লাভ করতে পারি কি যে ভগবানের বাণী প্রচার করা, ভগবানের সেবা করা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, এটাই হচ্ছে মানব জীবনের সার্থক, হ্যাঁ তখন আপনি দেখবেন যদি এই ভগবানের সেবা করতে গিয়ে দুঃখও আসে তখন আপনি খুব আনন্দ পাবেন, হ্যাঁ আপনি করছেন বাড়িতে অন্যজন ঠাট্টা করছে বকা দিচ্ছে তখন আপনার করতে আরও ভালো লাগবে, ওই জন্য বলছেন তোমারও সেবায় দুঃখ হয় যত সেও তো পরমসুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশ হয় অবিদ্যা দুঃখ, হ্যাঁ ভগবানের সেবায় এত আনন্দ আছে। তো এইভাবে আনন্দ মানে ভগবানের মহাপ্রভু তাকে জ্ঞান দিয়ে তিনি তার বাড়িতে সকালে স্নান টান করে সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন, আর কুর্মবিপ্র কী করলেন তিনিও তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন, কিছু তো যাওয়ার পরে মহাপ্রভু বললেন কুর্মবিপ্র তুমি এক কাজ করো, হ্যাঁ তার নাম কুর্মবিপ্র তার নাম, হ্যাঁ তাকে বললেন যে তুমি এক কাজ করো তুমি বাড়ি ফিরে যাও, হ্যাঁ তারপর তিনি অনেক দূর চলে গেছেন, আর সেখানে বাসুদেব বিপ্র বলে একজন ব্রাহ্মণ থাকতেন কুষ্ঠ বিপ্র, তার গায়ে খুব কুষ্ঠ হয়েছিল, হ্যাঁ এবং তার গায়ে পোকামাকড় যখন পড়ে যেত তিনি নিজে আবার সেই পোকাকে সেই জায়গায় তুলে দেখে মানে দিয়ে দিতেন যাতে ওর খাবারের কোনো অসুবিধে না হয়, হ্যাঁ এরকম আমরা পারবো না, হ্যাঁ
আমরা একটুখানি যদি কিছু কেটে যায় তাই সহ্য করতে পারি না। উনার কুষ্ঠবিপ্র সারা গায়ে কুষ্ঠে ভর্তি, পোকায় ভর্তি, পোকা কামড়ায়, কামড়া থেকে আমাদের খেতে খেতে যখন পড়ে যায় তাকে আবার পোকাকে আবার তুলে দেয় যে কোথায় খাবে, থাক আমার শরীরে খাচ্ছে খাক। হ্যাঁ, তা চিন্তা করেছেন ওই বিপ্র যখন চলে এলেন ওই কুণবিপ্রের বাড়িতে, হ্যাঁ, শুনে জানতে পেরে এলেন যে দক্ষিণ মানে বাংলা থেকে একজন মহাপুরুষ এসছেন, হ্যাঁ, তাই তাকে দেখার জন্য যখন এলেন, আসার পরে তিনি শুনলেন যে তিনি সকালে চলে গেছেন। হ্যাঁ, তার শ্রীমৎ জপদা স্বামী গুরু মহাজ বলছিলেন বাসুদেব বিপ্র তার ইষ্টদেব ছিল, হ্যাঁ, আরাধ্য ভগবান ছিল, সেই ভগবানের পুজো টুজো করতে করতে ওনার সময় হয়ে গেছিল। হ্যাঁ, গুরু মহাজ হাসতে হাসতে বলছিলেন যে তখন 7:30 বেজে গেছিল, মানে মন্দির খুলে যাওয়ার মতো, তাই ভগবান চলে গেছেন ওখান থেকে, হ্যাঁ, সকালে। তাই কুনুমা বিপ্রে যখন এলেন আসার পরে দেখতে পেলেন না, দেখতে না পাওয়ার পরে খুব কান্না করছেন, কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি কুনুমা বিপ্রের এই বাসু কুষ্ঠ বিপ্র, হ্যাঁ, যার নাম পরে বাসুদেব বিপ্র হয়, ওর নামই ছিল বাসুদেব, হ্যাঁ, বিপ্র, কিন্তু লোকেরা কুষ্ঠ বিপ্র বলে ডাকতেন, তার গায়ে কুষ্ঠ ছিল বলে। তা মহাপ্রু এলেন আসার পরে খুব তিনি কান্না করছেন, হ্যাঁ, অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা সেই ক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিলা। মহাপ্রভু হঠাৎ তার কাছে প্রকাশ হয়ে গেলেন, হ্যাঁ, কারণ ভগবানের কার্যকলাপ হচ্ছে অনন্ত, তিনি যেখানেই যান তিনি এক মুহূর্তের মধ্যে সেখানে চলে আসতে পারে, হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে ভগবান তার কাছে যখন চলে এলেন এসে আলিঙ্গন করলেন, হ্যাঁ, আর আলিঙ্গন করতেই কি রূপটা হলো দেখুন, প্রভুর পর্শে দুঃখ সঙ্গ কুষ্ঠ দূরে গেল আনন্দ সহিত অঙ্গ সুন্দর হইল। আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে তার শরীরটা সুন্দর রূপে পরিণত হলো। আর এই কথা যখন আপনার বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল, যখন পুরীতে প্রতাপরুদ্র রাজা, হ্যাঁ, যখন শুনতে পেলেন যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে একজন গলিত কুষ্ঠ তার গায়ে সব জায়গায় পোকা একদম ভর্তি তাকে আলিঙ্গন করে সুন্দর দেহ দান করেছেন, এই কথা যখন প্রতাপরুদ্র রাজা শুনলেন তখন তিনি চিন্তা করলেন যে কারো কুষ্ঠরোগী হলে ডাক্তার যায়, হ্যাঁ, তাকে কিন্তু ওষুধ দিয়ে ভালো করে, তাকে স্পর্শ করে ঠিক আছে, কিন্তু তাকে আলিঙ্গন করে কৃপা করে এরকম কেউ জগতে নাই, ইনি নিশ্চয়ই ভগবান হবেন। তখন প্রতাপরুদ্র রাজার দৃঢ় বিশ্বাস করিলেন যে ইনি হচ্ছেন ভগবান, হ্যাঁ, আলিঙ্গন করতেই তার রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেল আর সুন্দর শরীর পেল। এই শরীর পেতে প্রভুর কাছে কি বলছে শুনুন, হ্যাঁ, প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন শ্লোক পড়ি পায়ে ধরি করয় স্তবন। প্রভুর চরণে পড়ে তার স্তব করছেন, হ্যাঁ, কাহং দরিদ্র পাপিপাং কা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরীতি স্মাং বাহুব্যং পরিরম্ভিত। এই শ্লোকটা সুদামা বিপ্র মহাপ্রভুকে, এই ভগবান কৃষ্ণ যখন সুদামা বিপ্র যখন তার বাড়িতে গিয়েছিলেন তখন তাকে যখন আলিঙ্গন করলেন ভগবান কৃষ্ণ তখন সুদামা বিপ্র এই শ্লোকটা পাঠ করেছিলেন। এটা দশম স্কন্দ ভাগবতের 81 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। যে কোথায় আমি অতি পাপিষ্ট দরিদ্র যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন এটি অতি আশ্চর্যের বিষয়। হ্যাঁ, এ সুদামা বিপ্র ভগবান যখন আলিঙ্গন করলেন তখন এই শ্লোক পাঠ করলেন। বহু স্তব করি কহ শুন দাওয়াময় জীবে এই গুণ নাই তোমাতে এই কয়। হ্যাঁ, তোমারে দেখিয়া মোর গন্ধ পালায় মোর গন্ধ পলায় পামোর হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। ও, আমার গায়ের গন্ধ শুকে সবাই দূরে পালিয়ে যায় আর আপনি আমাকে সে আলিঙ্গন করলেন, নিশ্চয়ই আপনি সাধারণ কেউ নয়, আপনি নিশ্চয়ই স্বয়ং ভগবান। এটা বাসুদেব বিপ্র বুঝতে পারলেন। প্রভু কয়ে কবু না, তখন উনি বলছেন যে প্রভু আমার এই যে শরীর ভালো হয়ে গেল এতে আমার অহংকার হবে, এখন আমি কী করব, আমি তো কুষ্ঠ বিপ্র ছিলাম, সেই সময় আমার কাছে কেউ আসতো না আর আমি খুব মনের আনন্দে হরিনাম করতাম, ভগবানের নাম গুণগান করতাম, ভাগবত পাঠ করতাম, আর এখন তো প্রভু আপনি আমার শরীর ভালো করে দিলেন, সবাই আসবে,
আমার অহংকার হবে, আমি আর ভালো করে ভাগবত পাঠ করতে পারবো না, তখন আমার কি হবে গতি? তখন মহাপ্রভু তাকে খুব সুন্দর বললেন, প্রভু কায়ে কবু তোমার না হবে অভিমান, নিরন্তর কহো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। তুমি সবসময় ভগবানের নাম করো, তোমার আর অভিমান হবে না, ঠিক আছে? সুন্দর দেহ পেতে কৃষ্ণ উপদেশই কর জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবে অঙ্গীকার। তুমি এক কাজ করো, ভগবানের নাম গুণগান সবসময়ের জন্য করো, আর এই করতে করতে তোমাকে আর কখনো বিষয় বাসনা আর কখনো তুমি আকৃষ্ট হবে না, হ্যাঁ, কারো দ্বারা আর প্রলোভিত হবে না। তাহলে ভগবানের বাণী যদি কেউ প্রচার করে, হ্যাঁ, এবং ভগবানের যদি কেউ সেবা করে, তাহলে ভগবান তাকে কত প্রসন্ন হন তার প্রতি। এখানে তার উত্তর দিলেন যে তাকে কখনো মায়ায় ধরবে না এবং সে কখনো, হ্যাঁ, বিপদের মধ্যে পড়বে না। ওই জন্য ভগবানের নাম বাণী প্রচার করা কত লাভ। এবং উদ্ধার করার পরে ভগবান কৃষ্ণের কি নাম হলো দেখুন, হ্যাঁ, বাসুদেব উদ্ধার এই কইল আখ্যান, বাসুদেব বাসুদেবা মৃত পদ হইল প্রভুর নাম। এইভাবে চৈতন্য মহাপ্রু কুষ্ঠরোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, তার ফলে তার নাম হলো বাসুদেবামৃতপ্রদ, হ্যাঁ, বাসুদেবামৃতপ্রদ তার নাম হয়ে গেল, হ্যাঁ। আর যদি কেউ এই লীলাটা শ্রদ্ধার সঙ্গে শোনে তার কি লাভ শুনুন। বলছে, এই তো কইল প্রভুর প্রথম গমন, কূর্ম দর্শন বাসুদেব বিমোচন। বলছেন এইভাবে কূর্ম দর্শন হলো, কূর্ম বাড়িতে বিপ্র বাড়িতে প্রসাদ গ্রহণ করলেন, বাসুদেব দত্তকে এই বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন। এই বাসুদেব বিপ্রের উদ্ধার লীলা, হ্যাঁ, যদি কেউ সুমন করবে কীরকম হবে, শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলায় তার এ চৈতন্য চরণ। যদি কেউ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে তাহলে ভগবান কৃষ্ণের সে খুব সহজে কৃপা লাভ করবে, হ্যাঁ। এইভাবে মহাপুর লীলা খুব অপূর্ণ। এবং এই যে বাসুদেব বিপ্র আর বাসুদেব দত্ত দুজন আলাদা, এটা অনেকে গণ্ডগোল করে ফেলে যে বউ বাসুদেব দত্ত আর বাসুদেব বিপ্র কি এক, না। বাসুদেব বিপ্র তিনি দক্ষিণ ভারতে ছিলেন, আর বাসুদেব দত্ত তিনি ছিলেন চট্টগ্রামে, তার জন্ম হয়েছিল। প্রথমে তিনি বাড়ি করেছিলেন শিবানন্দ সেনের এই এখানে ছিল বাড়ি মামগাছিতে, হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুরের যে জন্মস্থান সেখানে তিনি করেছিলেন। পরে তিনি চলে গিয়েছিলেন শিবানন্দ সেনের বাড়ি ওখানে কাঁচরাপাড়া, ওখানে চলে গিয়েছিলেন, হ্যাঁ, যখন মহাপুর সন্ন্যাস নিয়ে গেলেন। এইভাবে তারা মহাপুর কৃপা লাভ করার জন্যে স্থানান্তরিত হতেন। তা আমরা দেখতে পাই এই যে বাসুদেব আপনার দত্ত, ইনি গায়ক ছিলেন, ইনার দু ভাই ছিলেন বাসুদেব আর মুকুন্দ, হ্যাঁ। বাসুদেব ছিলেন মধুব্রত, আর মধুকণ্ঠ ছিলেন মধু, হ্যাঁ, তার ভাই, হ্যাঁ, মুকুন্দ দত্ত। এই মুকুন্দ দত্ত মহাপুর সঙ্গে আগে এসেছিলেন, আর মহাপু একদিন হাসতে হাসতে বলছেন যে মুকুন্দ, এই বাসুদেব, তোমার ভাই আগে আমার সঙ্গ করলেও কিন্তু তোমার ভাই এর থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি। তখন বাসুদেব দত্ত বললেন, আমার ভাই যেহেতু আগে এসেছে, হ্যাঁ, উনি হচ্ছেন আমার বড়, আমার ছোটো ভাই নয়, আমার ছোটো ভাই এমনি জাগতিক হিসাবে, পারমার্থিক হিসাবে উনি আমার বড় ভাই, হ্যাঁ। বলে বাসুদেব দত্তের সবথেকে বিখ্যাত কথা কি, বাসুদেব দত্ত মহাপুর কাছে প্রার্থনা করলেন যে প্রভু আমাকে জগতের জীবের যত পাপ আছে আমাকে দিয়ে দেন, হ্যাঁ, আর আমি নরকে যাই কোনো ক্ষতি নেই, অনন্তকাল ধরে তারা সবাই বৈকুণ্ঠে চলে যায়। তখন মহাপ্রভু তার প্রতি সন্তুষ্ট হয়ে বললেন যে তোমার মতো বৈষ্ণব যখন ইচ্ছা করেছে কৃষ্ণ তোমার ইচ্ছা পূরণ করবে, হ্যাঁ, এবং তোমাকে নরকে যেতে হবে না, সমস্ত জীবকে কৃষ্ণ উদ্ধার করবেন, হ্যাঁ, কৃষ্ণের পক্ষে অসম্ভব কিছু কাজ নেই। এই বাসুদেব দত্ত, হ্যাঁ, সমস্ত জীবের, হ্যাঁ, জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং ভগবান তাকে কৃপা করলেন। এই বাসুদেব দত্ত, হ্যাঁ, মহাপ্রভু, এই বাসুদেব দত্ত সবথেকে বড় জিনিস, তিনি টাকা জমাতেন না। ওই জন্য শিবানন্দ সেনকে বললেন যখন তিনি পুরীতে যেতেন তখন গঙ্গা জল নিয়ে যেতেন এক কলসি করে, শিবানন্দ সেনও নিয়ে যেতেন আর বাসুদেব দত্তও নিয়ে যেতেন। মহাপ্রভু সেই জলে এক কলসি জগন্নাথকে দিতেন আর এক কলসি তার কাছে রাখতেন। তা মহাপ্রভু তাকে শিবানন্দকে বললেন, দেখো বাসুদেব গৃহস্থ, গৃহস্থের কাজ কিছু সঞ্চয় করে রাখা, আত্মীয় স্বজন কখন বিপদ হবে এটা আমাদের শিক্ষণীয়, দেখুন
যে গৃহস্থ হলে কিছু টাকা সঞ্চয় করে রাখা দরকার। এই যে এখন করোনা ভাইরাস, যদি টাকা সঞ্চয় না থাকে কত কষ্ট পাবেন, তা গৃহস্থ মানুষের টাকা সঞ্চয় রাখা দরকার। সেটা মহাপ্রভু নিজে শিক্ষা দিলেন, সেরকমভাবে আমাদের আমার শিক্ষা নেওয়া উচিত যে ভগবানের সেবার জন্যে হ্যাঁ আমাদের সঞ্চয় করা উচিত। এবং বাসুদেব এই যে দত্ত, তার জীবনীতে আমরা পাই মহাপ্রভু বলছেন এই বাসুদেব দত্তর হাওয়া যাকে লাগবে সেও কৃষ্ণ ভক্ত পরিণত হয়ে যাবে। সেইরকমভাবে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদদের কাহিনী আপনারা শ্রবণ করুন, মহাপ্রভুর লীলা শ্রবণ করুন, আনন্দ পান, আর এই কথা সবাইকে বলুন, সবাই যাতে আনন্দ পায়। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন এবং ভগবানের সেবায় যুক্ত থাকুন, তুলসী মহারাজের সেবা করুন, এটাই আপনাদের শ্রী চরণ কমলে প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।